এই মুহূর্তে সিলেটের কোম্পানি গঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মৌ খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মৌ, এর আগে সিলেট শহরের পরিস্থিতি জেনেছে আপনার কাছে, এখন প্রত্যন্ত এলাকার সার্বিক চিত্র জানতে চাই। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে আছি এটা ধোলাই যে নদী আছে সেখানে। সেখানে আমরা দেখেছি যে সিলেটের যে সার্বিক অবস্থা, সেখানে আসলে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে এতদিন হাঁটু পানি ছিল, কিন্তু এখন পানি নেমে কিন্তু নদীতে চলে গেছে। তো এই সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আছেন সিলেটের পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, আমরা এখন চলে যাব তার কাছে। ভাই, সিলেটের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন একটু বলবেন আমাদের। ধন্যবাদ। আপনারা জানেন সিলেটে যে প্রলয়নকারী বন্যাটা হয়েছে, এবার এই মুহূর্তে প্রায় 11 লক্ষ মানুষ একসময় পানিবন্দী ছিল, আশ্রয় কেন্দ্রে প্রায় 2.5 লাখ মানুষ অবস্থান করছিল। বর্তমানে সিলেটে পানির পরিমাণটা কমে গেছে, সেটা প্রায় 10 ফুটের মতো এই 3টা অঞ্চলে কমেছে, কিন্তু আবার দক্ষিণের দিকে কুশিয়ারার পানি বাড়ায় উসমানীনগর বালাগঞ্জ প্লাবিত হচ্ছে। মানুষের পানি কমে যাওয়ার সাথে সাথে পুনর্বাসন প্রক্রিয়াটা শুরু করতে হবে, এটা আমাদের জেলা পুলিশ থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব করতেছি। তাছাড়া আপনারা দেখেছেন যখন 16 এবং 17 তারিখ পানি ঢুকছিল, নদীতে বেশি পানি বাড়তেছিল, তখন আমরা প্রথম ফার্স্ট রেসপন্ডার হিসেবে মানুষের উদ্ধার করি, পানি থেকে পানিবন্দী মানুষ থেকে উদ্ধার করি। তারপর তাদের ত্রাণ দেওয়া, নিয়মিতভাবে খাবার দেওয়া, আমরা এ পর্যন্ত প্রায় 35,000 মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি, এছাড়া 18,000 শুকনো খাবার দিয়েছি। আমরা চেষ্টা করছি পানি কমে গেলে আশা করি এই পরিস্থিতি আরো উন্নতি ঘটবে। সিলেট তো এখন অনেকটাই মানে পানি তো এখন ওইরকম নেই বললেই চলে না? না, বিষয়টা এমন না, আমাদের যে 4টা উপজেলায় পানি কমে যাওয়ায় সুরমা নদীর পানি বাড়ার কারণে এইগুলো প্লাবিত হয়েছিল, এখন কুশিয়ারা নদীর পানিগুলো বাড়ছে, যার ফলে আমাদের দক্ষিণের যে উপজেলাগুলো জকিগঞ্জ, বিয়ানীবাজার, তারা ঝুঁকির মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে অতিরিক্ত পুলিশ সুপার আছে তার সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনো কিন্তু সিলেটে বন্যার একটা আশঙ্কা রয়েছে। কারণ আমরা দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে নদীটি আপনাকে দেখাচ্ছি, সেই নদীতে কিন্তু এই এখনো পর্যন্ত এই রাস্তায় পানি এসে হাঁটু পানি ছিল, কিন্তু এখন পানি কমে গিয়ে সেটা নদীতে চলে গেছে। আর আশপাশে যে উপশহরগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো বন্যায় সবকিছু প্লাবিত হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই বন্যার কারণে সিলেটে যে ছোট ছোট যান চলাচলগুলো ছিল সেটি এতদিন বন্ধ ছিল, আজকে থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যে বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইট সেটিও আজকে খুলে দেওয়া হয়েছে 6 দিন পর। 6 দিন এই যান চলাচল, ছোট যান চলাচল থেকে শুরু করে বড় যান চলাচল সবই এখানে বন্ধ ছিল, কিন্তু 6 দিন পর সবকিছুই এখন খুলে দেওয়া হয়েছে। সিলেট শহরের পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক। আর কিছু কিছু আরেকটা বিষয় যে সাধারণ যারা মানুষ রয়েছে, বিশেষ করে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে ত্রাণ বিতরণ করছেন আইজিপি, তিনি কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমি এখন কিছুক্ষণের মধ্যে আমরা কোম্পানিগঞ্জ যাব। কোম্পানিগঞ্জে আরো কিছু যে স্পটগুলো রয়েছে সেগুলো আমরা সেই পরিদর্শন করব, পরিদর্শন শেষে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো এবং সেখানেও কিন্তু একইভাবে আইজিপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ মৌ। দর্শক, বন্যা কবলিত সিলেটের প্রত্যন্ত এলাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌ খন্দকার।